আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে তাসিন ভাই আমি নতুন সিঙ্গাপুরে যাব, তো এক্ষেত্রে আমার কি কি মেডিকেল করতে হবে আর সিঙ্গাপুরে যাওয়ার পরে আর কি মেডিকেলটা কেমন হয় একটু যদি আপনি বলতেন তাহলে আর কি একটা আইডিয়া হতো, অথবা আমরা একটু বুঝতে পারতাম। তো আপনি যখন নতুন আর কি সিঙ্গাপুরে আসবেন আপনি একটা ডক্টরের কাছে যায় আর কি আপনি SBS BDRL তারপর বুকটা এক্সরে করবেন, ব্লাড টেস্ট করবেন, আর আপনি যদি পারেন তাহলে আপনি একটা ইকো করবেন, ঠিক আছে। আর তাছাড়া আপনি আর কি একটা ডক্টরের কাছে যাইবেন, যাই আর কি আপনি বলবেন যে আমি তো বিদেশে যাবো কাজ করার জন্য, তো এক্ষেত্রে আমি আমার শরীরটা আর কি চেক করতে চাইতেছি যে কোনো সমস্যা আছে নাকি, তো ওরাই আপনার কি কি টেস্ট লাগে আপনার আর কি বইলা দিব। আমি ও দেশে থাকতে এটাই করছিলাম, একটা ডক্টরের কাছে গেছি, যাওয়ার পরে আমি বলছি যে আমি বিদেশে যাবো, তো আমি শরীরটা আর কি চেক করতে চাই যে কোনো সমস্যা আছে নাকি। আমি এটা করছিলাম হচ্ছে আপনার মাইমেসিং পপুলার হসপিটালে করছিলাম, যেটা 14 তলা আপনার, ঠিক আছে, মাইমেসিং শহরে পপুলার হসপিটাল। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি মনে করেন সিঙ্গাপুরে আসার পরে যদি আমি এই পাসপোর্ট জমা দিলাম, জমা দেওয়ার পরে যদি আমি 1 লাখ টাকাও জমা দিয়ে দিলাম, তারপর যদি আমার মেডিকেলে সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আমার আর কি প্রবলেম হয়ে যাবে। কারণ আপনারা অনেকে জানেন যে বিদেশে আসার ক্ষেত্রে যদি কাউকে টাকা একবার জমা দেওয়া লাই তখন এই টাকাটা কিন্তু আপনার উড়াই আনতে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ টাকা অন্যের পকেটে চলা যাওয়ার পরে কিন্তু এটা আবার ফেরত আনতে অনেক কষ্ট হয়, যার জন্য আর আমি রিস্ক নিতে চাই নাই। আপনারাও সেম একই কাজ করবেন, কাউকে টাকা জমা দেওয়ার আগে অবশ্যই আগে চেক করবেন যে আপনার শরীর ফিট আছে নাকি, ফিট যদি থাকে তাহলে আপনি টাকা জমা দিবেন। আর সিঙ্গাপুরে আসার পরে আপনার যে মেডিকেলটা হবে সেটা হচ্ছে যে এডিএ হয় আপনার, এই বুক এক্সরে করবে, তারপর ব্লাড টেস্ট করবে, তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোনো অপারেশন হয়েছে নাকি। আমার কিন্তু অপারেশন হয়েছে, আমি কিন্তু ওদেরকে বলছি আপনার জিজ্ঞেস করবে যে অপারেশন হয়েছে নাকি, তো আপনি বলবেন ভয় পাবেন না, ঠিক আছে, যদি বলেন তাহলে আর কি জিজ্ঞেস করবে যে কতদিন আগে অপারেশন হয়েছিল, তো এটা কিন্তু সমস্যা হয় না, কিন্তু ওরা আর কি জিজ্ঞেস করে। আপনার কিন্তু কোনো কিছুই মিথ্যা বলবেন না। আর আপনার চোখের একটা পরীক্ষা করবে যে সামনে ABCD আর কি লেখা থাকবে, এটা আপনাকে আর কি এক চোখ ধরে আপনার বলতে হবে, ঠিক আছে। এটা আপনারা ওই যে ডিফেন্সে, বাংলাদেশে আপনার আর্মি তারপর পুলিশে ডিফেন্সে একটা আর কি আপনার চোখের একটা পরীক্ষা হয় না, ওই রকমই যে আপনার কিন্তু চোখে কোনো সমস্যা আছে নাকি। তো আসলে এইগুলোই পরীক্ষা হয়, তেমন আর কি কিছু পরীক্ষা হয় না। আর আপনার একটা বিষয় আর কি মাথায় রাখবেন, সিঙ্গাপুরে আসার পরে কিন্তু আপনার এখানে যদি মেডিকেল আনফিট হন অথবা আপনাকে প্রথম চান্সে যদি আনফিট হন তাহলে আর কি নেক্সট আরেকটা সুযোগ দেওয়া হবে, তারপর কিন্তু আপনার আর সুযোগ দেওয়া হবে না, পরে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এখানে কিন্তু আপনার যে টাকা পয়সা দিয়া ঘুষ দিয়া আপনি কোনো একটা ব্যবস্থা করবেন তেমন না কিন্তু এখানে, ঠিক আছে। সিঙ্গাপুর কিন্তু আপনার ঘুষ চলে না, আপনি যদি 20 লাখ টাকা দিয়েও যদি সিঙ্গাপুরে আসেন, আসার পরে যদি আপনি যদি মেডিকেল আনফিট হন তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে, এটা 100% গ্যারান্টি। আপনার আপনাদেরকে যদি কেউ বলে যে আপনি সিঙ্গাপুরে যাওয়ার পরে ওইখানে আপনার ব্যবস্থা করে দিবে, আপনাদের কোনো সমস্যাই হবে না, তাহলে এটা হচ্ছে মিথ্যা কথা। আপনার একবার খালি ওরা সিঙ্গাপুরে যদি পাঠাইতে পারে তাহলে ওরা আর কি আপনার কাছ থেকে টাকাগুলো নিতে পারবে, তো এটা হচ্ছে একদম মিথ্যা কথা। সিঙ্গাপুরে কিন্তু কোনো 2 নম্বরই চলে না, তো অবশ্যই মাথায় রাখবেন। তো আসলে এইগুলোই পরীক্ষা হয়, আর আমি 1 বছর আগে আসছিলাম, এইগুলোই পরীক্ষা করে আসছিলাম। তো আপনারা ভালো হয় যে একটা ডক্টরের কাছে যায় আর কি আপনার বিস্তারিত বলবেন, যে বলার পরে ওরাই আপনার কী কী টেস্ট করা লাগবে করে দেবে, সমস্যা নাকি। আর বাংলাদেশের কিন্তু আপনার যে মেডিকেলে যে টেস্টগুলো করবেন, বাংলাদেশে যে মেডিকেলগুলো হয় ওই টেস্ট কিন্তু সিঙ্গাপুরে এলাও না, তাছাড়া এইগুলো গ্রহণযোগ্যও না, ঠিক আছে। আপনি বাংলাদেশ থেকে টেস্ট করে যদি আপনার রিপোর্ট সিঙ্গাপুরে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা কোনো গ্রহণযোগ্য হবে না, কারণ ওরা সিঙ্গাপুরে ডক্টর দিয়া চেক করবে, আর এটাই আপনার ওরা আর কি গ্রহণযোগ্য করে, আদার্স আপনার অন্য কান্ট্রির মেডিকেলের রিপোর্ট এগুলো গ্রহণযোগ্য করে না ওরা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তাছাড়াও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।